আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটি বাচ্চাদের জামা। আর আপনারা চাইলে কিন্তু এই জামার ডিজাইনটি আপনার নিজের বাচ্চার জন্য তৈরি করতে পারেন। এই গরমের মধ্যে কিন্তু এই জামাটি খুবই কমফোর্টেবল একটি জামা বাচ্চাদেরকে পরানোর জন্য, আর চাইলে কিন্তু ঈদের জন্য এই জামাটি তৈরি করতে পারেন। আমি এখানে মাত্র 50 টাকার কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করেছি। আর দেখুন, জামাটিতে কিন্তু অনেক পরিমাণে ঘেরা আছে। আপনারা চাইলে নিজের বাচ্চার জন্য তৈরি করতে পারেন। ঈদের উপহার হিসেবে আপনারা কিন্তু চাইলে এরকম ডিজাইনের জামা অন্যজনকেও তৈরি করে দিতে পারেন। এখানে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য জামাটি তৈরি করেছি, কিন্তু আমি ভিডিওটিতে বলে দিয়েছি 1 থেকে 5 বছর বাচ্চাদের জন্য কিভাবে আপনারা জামাটি তৈরি করবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অবশ্যই ট্রাই করবেন। দেখুন, আমি কিন্তু এখানে জামার পিছনে বাটন অ্যাড করেছি, আর বাটনটি কিভাবে অ্যাড করেছি সেটিও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন না, আর অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি এখানে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য জামাটি তৈরি করব। আর এখানে আমি সুতির কাপড় নিয়ে, টোটাল আমাদের 1 গজ পরিমাণ কাপড় আছে, আর আমি এই কাপড়টি 50 টাকা গজ করে কিনেছি। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়সী বাচ্চাদের জন্যই এই সুন্দর ফ্রকটি তৈরি করতে পারবেন, শুধুমাত্র আপনাদেরকে বডি মেজারমেন্টটি চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমি কাপড়টিকে এভাবে মেলে নিব। তো কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দেখুন 2 পার্ট করে নিয়েছে। তো কাপড়টি কিন্তু একবার ভাঁজ করে 2 পার্ট করা আছে। এখন আমরা কাপড়টিকে মাঝখান দিয়ে আরো একটি ভাঁজ করে নিব। এইভাবে কাটিং করার সুবিধার জন্য কাপড়টিকে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা কাপড়টি লম্বার মাপ নিব। তো এখানে আমাদের 16 ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে। আমি এখানে আরো 3 ইঞ্চি পরিমাণ কুচি দেওয়া কাপড় অ্যাড করব, তাহলে আমাদের কিন্তু লম্বা হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ, তাই না? তো আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে লম্বার মাপটি নেবেন। তো যতটুকু আপনারা লম্বা নেবেন তার থেকে 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন কাটিং এবং সেলাই করার জন্য। তো পুরো রাউন্ডে আমরা এখন 16.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিব। এইভাবে ইঞ্চি টেপটিকে রাখবো এবং পুরো রাউন্ডে আমরা 16.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছে। তো দেখুন, পুরো রাউন্ডে আমি এরকম ভাবে মার্কিং করে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটিও বন্ধ সাইড থাকবে এবং এই দুটি সাইডও কিন্তু বন্ধ থাকবে, আর এটি আমাদের খোলা থাকবে এবং এই সাইডটি আমাদের খোলা থাকবে, ঠিক আছে? তো বন্ধ সাইড থেকে সবসময় আমাদের মার্কিংটি করতে হবে। তো যেহেতু আমি এখানে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য জামাটি তৈরি করছি, আমি এখানে গলা লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো পুরো রাউন্ডে আমাদের 3 ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে। তো আমি এখানে 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য মেজারমেন্ট আপনাদেরকে একটু বলে দিচ্ছে। আপনারা যদি এখানে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেন, তাহলে এখানে 3.5 ইঞ্চি পরিমাণ গলা লম্বা নেবেন। আর যদি আপনারা 1.5 বছর বয়সী বা 1 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেন, তাহলে আপনারা এখানে 2 ইঞ্চি কিংবা 2.25 ইঞ্চি পরিমাণ গলা লম্বাটি নেবেন, ঠিক আছে? আপনারা যদি এর থেকেও বড় বাচ্চাদের জন্য জামাটি তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে 4 ইঞ্চি কিংবা 4.25 ইঞ্চি পরিমাণ গলা লম্বাটি নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো একটু খেয়াল করে দেখুন, এই যে আমাদের দুটি পার্ট রয়েছে, এই বন্ধ সাইড থেকে আমরা এখন এইভাবে 2 ইঞ্চিতে দাগ কেটে নিব। আর এটি হচ্ছে আমাদের শোল্ডারের জন্য আমরা দাগটি কেটে নিয়েছি। 2 ইঞ্চি পর থেকে আমাদের আর্ম হোলের জন্য মাপটি নিতে হবে। তো আমি 2 ইঞ্চির পর থেকে আর্ম হোলের জন্য মাপ নিচ্ছি 2.5 ইঞ্চিতে, এবং ভেতরের দিকে আমি মাপ নিচ্ছি 1.5 ইঞ্চিতে। তো এইভাবে আমরা একটু রাউন্ড করে দিব। তো আমাদের কিন্তু আর্মহোলের জন্য যে দাগটি আমরা কেটেছি, আমাদের আর্মহোল কিন্তু 3 ইঞ্চি হয়েছে, তাই না? আপনারা যদি 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের জন্য জামাটি তৈরি করেন, তাহলে আপনারা এখানে 2.5 ইঞ্চি পরিমাণ আর্মহোল দিবেন। যদি আপনারা 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেন, 3.5 ইঞ্চি পর্যন্ত আর্মহোলটি রাখার জন্য চেষ্টা করবেন। আর এখানে আপনারা ডিপ দিবেন, হাইয়েস্ট আপনারা 2 ইঞ্চি পরিমাণ ডিপটি দেওয়ার জন্য চেষ্টা করবেন। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। আমাদের জামাটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টিকে এভাবে মেলে নিব। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আমাদের জামাটি, আর পরার পরে কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাবে। তো দেখুন, আমাদের জামাটি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো নিচে কুচি দেওয়ার জন্য আমি এখানে 5 টুকরো কাপড় কাটিং করে রেখেছি,
যেহেতু আমাদের এখানে অনেকখানি ঘের জামাটিতে, বেশি কাপড় দিয়ে যদি কুচি দেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো আমি এখানে 5 টুকরো কাপড় নিয়েছি আর প্রত্যেকটি কাপড়ই কিন্তু ডাবল করে ভাঁজ করা আছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি কাপড়টি চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ, প্রত্যেকটি কাপড়ের চওড়ায় কিন্তু আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো আমি কিন্তু একটার সঙ্গে একটা এভাবে রেখে সেলাই করে নিব, এভাবে জয়েন্ট দিয়ে বড় একটি কুচি দেওয়া কাপড় তৈরি করে নিব। পিছনের পাটে আমরা একটি ছোট কাট বিনব, প্রায় 3 ইঞ্চি পরিমাণ। তো একটি পাট এইভাবে ধরবো, ধরে 3 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা কাটিং করে নিব। তো সাইড থেকে যে কাপড় বের হয়েছিল সেই কাপড়টি দিয়ে কিন্তু আমি পাইপিংটি তৈরি করে নিচ্ছি। বাঁকা যে অংশটুকু রয়েছে সেই কাপড়টুকু আমরা কাটিং করে সোজা করে নিচ্ছি। তো কাপড়টির চওড়া নিচ্ছে আমি এখানে সোয়া 1 ইঞ্চি পরিমাণ। এইভাবে স্কেল ধরে আমরা সোজা একটি দাগ কেটে দিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। আর সেলাইটি করার জন্য প্রথমে আমাদের পিছনে যে ফাড়ার অংশটি ছিল সেখানে একটি পট্টি লাগিয়ে নিব। আর আমি এখানে একটি কাপড় নিয়েছি পট্টি লাগানোর জন্য। তো কাপড়টি চওড়া নিয়েছি আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা আছে প্রায় 4.5 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে মাঝখান দিয়ে আমি এভাবে ভাঁজ করব, ভাঁজ করে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে মাঝখান দিয়ে আমি এভাবে কাটিং করে নিব। এখন আমরা কাপড়টিকে এর ওপরে রাখবো, আর জামার কাপড়টিকে সোজো সাইডে রাখতে হবে এবং পট্টির কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রেখে এভাবে কাপড়টিকে আমরা সেট করে এর সাইড থেকে আমরা একটি সেলাই বসিয়ে দিব। অতিরিক্ত অংশটুকু আমরা কাটিং করে নিব। তো এই যে আমাদের যে কর্নারটি রয়েছে এখানে ছোট একটি কাট বসিয়ে দিব, এতে করে আমাদের কাপড়টি উল্টিয়ে নিতে সহজ হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে। তো কাপড়টিকে এভাবে উল্টানোর জন্য প্রথমে আমরা নখ দিয়ে এভাবে একটু ঘষে নিব। এখন আমরা সাইড থেকে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। কাপড়টিকে এখন উল্টো সাইডে এইভাবে ডাবল ভাঁজ করে আমরা এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। এখানে আমি বাটন লাগানোর জন্য একটি ডোরি অ্যাড করব, আর এটি কিভাবে করব ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখন পুরো রাউন্ডে আমাদের কুচি বসিয়ে নিতে হবে। কুচি দেওয়ার জন্য যে কাপড়গুলো আমরা কাটিং করেছিলাম সেই কাপড়গুলোকে একটার সঙ্গে একটা লাগিয়ে আমরা বড় একটি কুচি দেওয়ার কাপড় তৈরি করে নিব। তো প্রথমে কাপড়টিকে এইভাবে উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে ভাঁজ করে আমরা এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। এখন আমরা কুচিগুলো বসিয়ে নিব। তো দেখুন আমি এইভাবে কুচিগুলো বসিয়ে নিচ্ছে। তো দেখুন আমি একই রকম নিচের ঘেরের অংশ এবং গলার সঙ্গে লাগানোর জন্য সবগুলো কাপড়ে আমি কুচিগুলো বসিয়ে নিয়েছি। এখন আমি গলার সঙ্গে কুচির কাপড়টি লাগিয়ে নিব। তো গলার অংশে আমি কুচিটি বসানোর আগে যে আমাদের যে দুটি আর্মহোল রয়েছে আর্মহোলের সাইডে আমি এখন সেলাই করে নিব। তো এখানে আমি একটি লেস লাগাবো, আর আপনারা যদি চান লেসটি না লাগিয়ে এইভাবে সেলাই করবেন, তো আপনারা চাইলে কিন্তু এইভাবে দুইবার কাপড়টিকে উল্টো সাইডে রেখে এইভাবে চিকন করে কিন্তু
পুরো রাউন্ডে ভাঁজটি দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে যেহেতু লেস লাগাবো, কাপড়টির উপরে লেসটি এভাবে রেখে সাইড থেকে একটি সেলাই বসিয়ে দিব। এখন আমরা লেসটিকে সোজা সাইডে নিয়ে আসবো এরকম করে, এবং এইভাবে ভাঁজ করে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো দেখুন, আমাদের একটি আর্মহোলের সাইডে লেসটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমাদের আরেকটি যে আর্মহোলের সাইড রয়েছে সেই অংশে লেসটি লাগিয়ে নিব। এখন আমরা পুরো গলা রাউন্ডে কুচি কাপড়টি বসিয়ে নিব, আর এর জন্য জামা কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং কুচি দেওয়ার কাপড়টিকেও আমরা সোজা সাইডে রাখবো এইভাবে মিলিয়ে ধরে আমরা পুরো রাউন্ডে একটি সেলাই বসিয়ে দিব। এখন আমরা গলার রাউন্ডে একটি পাইপিং লাগিয়ে নিব, আর পাইপিংয়ের কাপড়টি আমি কাটিং করেছিলাম সেই কাপড়টিকে। জামার কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রাখতে হবে, এবং পাইপিংয়ের কাপড়টিকে আমরা এইভাবে রেখে, দেখুন কাপড়টিকে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছে, এক সাইড থেকে এভাবে ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডে আমরা একটি পাইপিং বসিয়ে দিব। যখন আমরা লাস্টে চলে আসবো তখন অতিরিক্ত কাপড়টুকু এইভাবে কেটে ফেলবো, কিছুটা কাপড় বাড়তি রেখে, এবং এভাবে সাইড থেকে আমরা মুড়িয়ে নিব। দেখুন এইভাবে কিন্তু ভাঁজটি দিতে হবে, এবং আমরা এর উপরে একটি সেলাই বসিয়ে দেবো। এখন আমরা কাপড়টিকে এভাবে সোজা সাইডে নিয়ে আসবো, এবং দুইবার কাপড়টিকে এভাবে ভাঁজ করে চিকন করে একটি পাইপিং দিয়ে দিব। পুরো গলার রাউন্ডে আমি কুচি দেওয়া কাপড়টি অ্যাটাচ করে নিয়েছি। এখন আমরা নিচে ঘিরের অংশে কুচি দেওয়া কাপড়টি অ্যাটাচ করব, আর অ্যাটাচ করার জন্য প্রথমে আমাদের দুটি কাপড়ের মাথায় এইভাবে ধরে আমরা এই সাইডে একটি সেলাই, জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং কুচি দেওয়ার কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। আমাদের পুরো রাউন্ডে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা পিছনে বাটন অ্যাড করব। আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি, আর কাপড়টির চওড়া নিয়েছি 1.25 ইঞ্চি পরিমাণ, এবং লম্বা নিয়েছি আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে 3 ইঞ্চি পরিমাণ লম্বা নিতে পারেন। তো কাপড়টিকে এভাবে দেখুন দুই সাইড থেকে মুড়িয়ে নিব, মুড়িয়ে নিয়ে চিকন করে আমরা একটি ডোরি বানিয়ে নিব, ঠিক আছে? এখন আমরা এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো কাপড়টিকে আমরা দেখুন এইভাবে ভাঁজ করে নিব, ভাঁজ করে জামার সঙ্গে অ্যাটাচ করব। আমাদের পিছনে যে পাটটি ছিল সেখানে আমরা এখন ডোরিটি অ্যাটাচ করব, আর কাপড়টিকে আমরা এভাবে রাখব, রেখে এর উপরে কয়েকটি সেলাই বসিয়ে দিব। সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু আমরা কেটে ফেলব। সুই সুতা দিয়ে আমরা এখন বাটনটি সেলাই করে নিব। তো বাটনটির সঙ্গে আমরা এভাবে ডোরিটিকে লাগিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু সুন্দর ডিজাইনের জামাটি
তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকে এই পর্যন্ত, আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।